নির্বাচিত হওয়ার দু সপ্তাহের মাথার শপথ নিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেরিনা হায়াত আইভি প্রধানমন্ত্রী কার্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তাকে শপথ পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে মন্ত্রসভার সদস্যরা উপস্থিত ছিলেন একই অনুষ্ঠানে প্রথমে ছত্রিশ জনের ওয়ার্ড কাউন্সিলরকে শপথ পাঠ করান স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মুশারফ হোসেন শপথ নেয়ার পর মেয়র আইভি বলেন নারায়ণগঞ্জের উন্নয়নে সবাইকে সাথে নিয়ে কাজ করা হবে আমার দৃঢ় বিশ্বাস শহরের মানুষ কোনো অন্যায় চায় না অত্যাচার চায় না অবিচার চায় না এবং কোনো হত্যাকাণ্ডও দেখতে চায় না এবং আমি নগরবাসীর সাথে যে কোনো ধরনের অন্যায় অবিচারের বিরুদ্ধে সরচাম